সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের এই ভিডিওটিতে থাকতে তোমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য তো তোমরা অনেকেই আছো যে এখন ভর্তি কার্যক্রম অনেক দীর্ঘদিতে চলার কারণে অনেকেই নির্দিষ্ট সময়ে খোঁজ খবর নিতে পারো না কি সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো না তো অবশ্যই ইউটিউবে তোমরা অনেক সময় থাকো অনেক টাইম পাস করো তো সেক্ষেত্রে তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে কিন্তু সমস্ত আপডেট তথ্যগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তো চলে এসেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে এগারোতম মেরিট মেরিট লিস্ট প্রকাশ করেছে তো কবে নাগাদ ভর্তি এবং কি কত পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করেছে কিভাবে কি করতে হবে সকল ইউনিটের জন্য এই তথ্যটি রয়েছে আজকের এই ভিডিওটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তিতে শ্রেণিতে যেই ভর্তি প্রক্রিয়া রয়েছে এবি সি ইউনিটের অধীনে এই ভর্তি প্রক্রিয়া এগারোতম যে মেধা তালিকা সেটি প্রকাশ করেছে এবং এর ভর্তির সময়সীমা হচ্ছে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ অর্থাৎ সাতাশ এবং আঠাশ ফেব্রুয়ারি তোমাদের এই ভর্তি কার্যক্রম চলবে তো ভর্তির জন্য শিক্ষার্থীদের যা করতে হবে তা তো পূর্বের ন্যায় আবারও একবার বলে দিচ্ছি যেহেতু তোমরা আগের তথ্যগুলো দেখো নি কিংবা দেখে থাকলে আবার দেখে নাও তো ভর্তির জন্য তোমাদের জিএসটি পরীক্ষার যে তোমাদের প্রবেশপত্র ছিল সেই প্রবেশপত্রের তোমার মূল কপি নিয়ে যেতে হবে এবং সাক্ষর সংবলিত এবং দিন অফিসে জমা দেওয়ার পর সেই শিক্ষার্থীকে এসএসসি ও এইসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা রেজিস্ট্রেশন কার্ড জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের যে মূল কপি রয়েছে সেটি তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে আর যে এই ফটোকপিগুলো তোমাদেরকে বিভাগীয় চেয়ারম্যানের নিকট উপস্থিত হয়ে এই কাগজগুলো নিরীক্ষার জন্য দিতে হবে এবং ভর্তির সময় শিক্ষার্থীকে অবশ্যই অবশ্যই এসএসসি ও এইসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট খামে ঢুকিয়ে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে এবং কাগজপত্র নিরীক্ষা শেষে আবেদন পত্র ও পে স্লিপ বিভাগ থেকে নিয়ে ব্যাঙ্কে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্য সম্পন্ন করতে হবে ভর্তি ফি এখানে ধরা হয়েছে পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এর সাথে তোমাদের অনুষদের যেই সায়েন্স কিংবা আর্টস কিংবা বিভিন্ন অনুষদের প্র্যাকটিক্যালের জন্য কিছু আলাদা ফি রয়েছে সেগুলো তোমরা এর সাথে যুক্ত করে দিতে হবে এবং বিভাগ উন্নয়ন ফি নিজ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভাগের ব্যাংক হিসাবে জমা দিতে হবে তো এই ছিল তোমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য তো এখন চলে চলো দেখে আসি যে কোন ইউনিট থেকে কত পর্যন্ত মেধা তালিকায় ডেকেছে এবং কেমন সেই সাবজেক্ট পেয়েছে সেগুলো তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি তো প্রথমেই আমরা চলে এসেছি এ ইউনিটের মেধা তালিকা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এ ইউনিটের মাইগ্রেশনের রেজাল্ট এবং যেই নতুন মেধা তালিকা সেটি প্রকাশিত হয়েছে এবং এই মেধা তালিকা থেকে এই মেধা তালিকায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি সর্বশেষ তথ্যগুলো দেখাই কারণ এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া থাকে অর্থাৎ প্রথম থেকে আজ পর্যন্ত যারা ভর্তি আছে কিংবা যাদের মেধা তালিকা প্রকাশ হয়েছে তো সকলের তথ্যগুলোই এখানে এখানে মেধা তালিকায় দেওয়া রয়েছে এবং সায়েন্স থেকে চার হাজার নয়শো আটচল্লিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট পেয়েছে লাস্টের দিক থেকে এবং যাদের মাইগ্রেশন হয়েছে তাদের রেজাল্টও এখানে সংযুক্ত আছে তো তোমরা অবশ্যই এই যে তথ্যগুলো সব কিছু একবারে দেখে নিতে পারো তো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তো আর যদি তোমার রেজাল্টটি চার হাজার চার আটচল্লিশের নিচে থেকে থাকে তাহলে অবশ্যই তোমার মেরিট লিস্টের নাম থাকার কথা তো অবশ্যই তুমি দেখে নিতে পারো এবং এর পরবর্তীতে থাকলে তোমাদের সিট খালি থাকার সাপেক্ষে পরবর্তীতে মেরিট লিস্ট দেওয়া হবে তো সেই তথ্যগুলো এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখা যাচ্ছে যে বি ইউনিটের বি ইউনিটের এখানে দেখা যাচ্ছে যে চোদ্দোশো সাতাশি পর্যন্ত দেখেছে ফিলোসফি সাবজেক্ট পেয়েছে এবং এর পরবর্তীতে যে কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হলে অবশ্যই জানতে পারবে এবং এরপর সি ইউনিটের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সি ইউনিটের মেধা তালিকায় এখানে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে চোদ্দোশো থেকে তো তোমরা চোদ্দোশো আটান্ন নিচে থাকলে তোমার রেজাল্টটি দেখে নিতে পারবে এবং সর্বশেষ আপডেট তথ্য এ ছিল তো এরপরে কোঠার রেজাল্টগুলো দিয়েছে তো এ বি এবং সি ইউনিটের কোঠার রেজাল্ট দিয়ে দিয়েছে তো কোঠার রেজাল্ট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কার কেমন পজিশন রয়েছে অবশ্যই কমেন্ট বক্স থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কোঠার রেজাল্ট নিয়ে আমি এখন ভিডিওতে আলোচনা করছি না পরবর্তীতে এটা দেখা দেওয়ার চেষ্টা করব, যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ